আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে বলছে মির্জা ফখরুল। মিয়ানমারের ওপর তিন শক্তিশালী দেশের নতুন নিষেধাজ্ঞা। মুসলিম বিশ্বে ইসরায়েলের অনুপ্রবেশ বন্ধ করুন বলছে ইরান। জেলেনস্কিকে হত্যায় ভাড়াটে সেনা পাঠিয়েছিল রাশিয়া, দাবি ইউক্রেনের। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে প্রথম পর্বের অভিযান সমাপ্ত ঘোষণা করল রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাচিত হয়েছে বলছে মির্জা ফখরুল। বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকে স্বাধীনতা 50 বছর পরে যখন আমরা স্বাধীনতা দিবস পালন করছি, সুবর্ণ জয়ন্তী পালন করছি, সেই সময় বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাচিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকালে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, যে লক্ষ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন নিয়ে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম তা ধূলিসাৎ হয়ে গেছে। আজকে এই 50 বছর পরে আমাদের জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের কবলে পড়েছে। দেশনেত্রী খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন মিথ্যা মামলায়। আজ আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাচিত অবস্থায় আছেন। 35 লাখ গণতন্ত্রকামী নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, 1200 নেতাকর্মী গুম হয়েছেন, সহস্রাধিক নিহত হয়েছেন। এমন একটা ভয়াবহ দুর্বিষহ স্বৈরাচারের কবলে দেশ এখন অশৃঙ্খল ব্যবস্থায় আছে। তিনি আরো বলেন, আজকে 50 বছর পরে আমরা শহীদদের শ্রদ্ধা জানিয়ে এখানে শপথ নিয়েছি। 50 বছর আগে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেমন দেশকে স্বাধীন করেছিলাম, আবারও আমরা গণতন্ত্রকে মুক্ত করব, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব এবং এই দেশের মানুষকে সত্যিকার অর্থেই একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটি সরকার আমরা প্রতিষ্ঠা করব, জনগণের রাষ্ট্র আমরা তৈরি করব এবং সেই রাষ্ট্র হবে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্র হবে মুক্ত রাষ্ট্র। এ সময় তার সঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিয়ানমারের ওপর তিন শক্তিশালী দেশের নতুন নিষেধাজ্ঞা। মিয়ানমারে সাধারণ মানুষের ওপর নৃশংস দমন পীড়নের অভিযোগে সে দেশের সদ্য নিযুক্ত বিমান বাহিনীর প্রধান সহ সিনিয়র সামরিক কর্মকর্তাদের ওপর সমন্বিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা। শনিবার এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মার্কিন নিষেধাজ্ঞায় পড়েছে মিয়ানমারের তিন অভিযুক্ত অস্ত্র ব্যবসায়ী ও তাদের সঙ্গে যুক্ত সংস্থাগুলো। অনুমোদিত অস্ত্র ব্যবসায়ী টেজাও দ্বারা নিয়ন্ত্রিত দুটি ব্যবসা প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার কবলে পড়েছে। মিয়ানমারের সেনা ইউনিট 66তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যারা গত বছর বড়দিনের উৎসবের আগে দেশের দক্ষিণ পূর্ব কায়া রাজ্যে গাড়িতে আগুন দিয়ে 30 জন বেসামরিক লোককে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, বার্মার জনগণের প্রতি আমাদের দৃঢ় সমর্থন প্রদর্শন এবং জান্তা কর্তৃক সংগঠিত অভ্যুত্থান ও ক্রমবর্ধমান সহিংসতার প্রতিক্রিয়া হিসাবে আমরা আজ এই পদক্ষেপগুলো নিয়েছি। আমরা সামরিক শাসন এবং যারা এটিকে সমর্থন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখব। ব্লিংকেন বলেন, সহিংসতার অবসান এবং বার্মাকে গণতন্ত্রের পথ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এটা চলবে। যুক্তরাজ্য অস্ত্র বিক্রেতা এবং তাদের সঙ্গে সংযুক্ত সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যারা মিয়ানমার বিমান বাহিনীকে বিভিন্ন অস্ত্র সরবরাহ করে। বেসামরিক গ্রামগুলোতে মিয়ানমার বিমান বাহিনীর বোমা হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। অন্যদিকে তুন অং সহ মিয়ানমারের 4 ব্যক্তি এবং 2টি কোম্পানিকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে কানাডা। মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক সংখ্যালঘু রোহিঙ্গাদের নিধনকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওয়াশিংটনের ইউএস হলোকাস্ট
যুক্তরাষ্ট্র মেমোরিয়াল মিউজিয়ামে যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। মিয়ানমারের রাখাইনে 2017 সালের আগস্টে সামরিক বাহিনীর সহিংসতার শিকার হন কয়েক লাখ রোহিঙ্গা। তাদের নিধনে চালানো হয় গণহত্যা। জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে 10 লাখের বেশি মানুষ আশ্রয় নেয় বাংলাদেশে। এরই পরিপ্রেক্ষিতে ওআইসির সহযোগিতায় 2019 সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা করে গাম্বিয়া। ওই বছর মামলার প্রথম দফার শুনানিও হয়, কিন্তু এসব ঘটনার পরও মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সহিংসতাকে গণহত্যার স্বীকৃতি দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র। এদিকে নতুন এ নিষেধাজ্ঞার বিষয়ে মিয়ানমারের জান্তা সরকার এখনও কোনো মন্তব্য করেননি। মুসলিম বিশ্বে ইসরায়েলের অনুপ্রবেশ বন্ধ করুন বলছে ইরান। ইসরায়েলের নীতি এবং তার প্রধান সহযোগী মার্কিন সরকার মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার নামে উপনিবেশবাদী নীতি এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা চালাচ্ছে ওআইসির কোনো কোনো সদস্য রাষ্ট্র তাতে সাড়া দিচ্ছে। এ বিষয়টি সংশ্লিষ্ট মহলে বিপদ ঘণ্টা হয়ে দেখা দিয়েছে। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের ওআইসি বৈঠকে এমন দাবি করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে। গত কয়েক বছরে 4টি আরব দেশ ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে গ্রহণ করেছে। এই 4টি দেশ হল বাহরাইন, আরব আমিরাত, সুদান ও মরক্কো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ওই 4টি দেশ ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। এ বিষয়টি নিয়েই ক্ষোভ প্রকাশ করল তেহরান। মুসলিম বিশ্বে এভাবে ইসরায়েলের অনুপ্রবেশ রোখতে ওআইসির প্রতি আহ্বান জানিয়েছে ইরান। এদিকে সারা বিশ্বের সামনে মুসলমানদের ভুল ভাবমূর্তি তৈরি করা হয়েছে বলে ওআইসি বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, টুইন টাওয়ারে হামলার পর থেকে বিশ্বে ইসলামোফোবিয়া বৃদ্ধি পেয়েছে। আফসোস, মুসলিম রাষ্ট্রগুলো পরিস্থিতি উন্নতির কোনো চেষ্টা করেনি। সারা বিশ্বের সামনে মুসলমানদের একটি ভুল ভাবমূর্তি তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, একথা বলতে আমার খারাপ লাগছে, কিন্তু আমরা মুসলিম দেশগুলো তা দূর করার কোনো অর্থবহ প্রচেষ্টা করিনি। কিভাবে একটি ধর্মকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করা যায়, কিভাবে এই পৃথিবীতে দুই ধরনের মুসলমান থাকতে পারে, কিভাবে একজন উদারপন্থী মুসলমান এবং একজন কঠোর মুসলমানকে কিভাবে আলাদা করা হচ্ছে। জেলেনস্কিকে হত্যায় ভাড়াটে সেনা পাঠিয়েছিল রাশিয়া, দাবি ইউক্রেনের। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী ড্যানিস সিমহালকে হত্যায় কুখ্যাত ভাড়াটে সেনারা ষড়যন্ত্র করছিল, কিন্তু সেই ষড়যন্ত্র রুখে দেওয়া হয়েছে খবর সিএনএনের। মার্কিয়ান লুক কিভুস্কি নামে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, তারা আমাদের প্রেসিডেন্ট এবং ধর্ম মার্কিয়ান লুবকি ভোস্কি নামে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, তারা আমাদের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল। রাশিয়ার লক্ষ্য ছিল এটা এবং এর জন্য তারা ইউক্রেনে কয়েকজনকে পাঠিয়েছিল, কিন্তু ভাড়াটেরা ব্যর্থ হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা এবং জেলেনস্কিকে রক্ষার দায়িত্বে নিয়োজিত বিশেষ বাহিনী এই ষড়যন্ত্রের তথ্য নিশ্চিত করেছেন বলেও জানান তিনি। মার্কিয়ান লুবকি ভোস্কি বলেন, সকল নথি এবং প্রয়োজনীয় প্রমাণাদি আন্তর্জাতিক আদালতে পাঠানো হবে। অভিযান সংক্রান্ত কারণে এর বেশি কিছু প্রকাশ করা যাবে না বলেও জানান তিনি। সিএনএন এসব তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বলে খবরে উল্লেখ করেছে। এর আগে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনের লড়াইয়ের জন্য সিরীয়দের নিয়োগ করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, অনেক ভাড়াটে সেনা রাশিয়ায় সফর করেছে এবং ইউক্রেনে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছিল। ইউক্রেনে প্রথম পর্বের অভিযান সমাপ্ত ঘোষণা করল রাশিয়া। যুদ্ধের এক মাসের কিছু বেশি সময় পর রাশিয়ার সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল ইউক্রেনে তাদের সামরিক কৌশল প্রকাশ করেছে। সিএনএন এর খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত এটাই জনসম্মুখে ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সেনাবাহিনীর খোলা মন্তব্য। রাশিয়ার সেনাবাহিনীর এক নম্বর উপপ্রধান কর্নেল জেনারেল সের্গেই রুদস্কয় বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রথম পর্বের সামরিক পরিকল্পনা শেষ হয়েছে। এখন তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হবে পূর্ব ইউক্রেন। শুক্রবার এক ব্রিফিংয়ে রুশ জেনারেল বলেন, সাধারণভাবে বলতে গেলে অভিযানের প্রথম পর্ব শেষ হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর লড়াইয়ে অবতীর্ণ হওয়ার সম্ভাবনা বহুলাংশকে সংকুচিত করা হয়েছে। এখন আমরা আমাদের প্রথম লক্ষ্য মনোযোগ দিতে পারব। তাদের প্রধান লক্ষ্য ইউক্রেনের দনবাস অঞ্চলকে স্বাধীন করা বলেও মন্তব্য করেন তিনি।